হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি বন্ধুরা আজ তেইশে ডিসেম্বর তো আর পিফ যে কনস্টেবল যে আজ এক্সাম হয়েছে তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটে যেসব প্রশ্ন আজ আমি কালেক্ট করতে পেরেছি কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল সায়েন্সের উপরে সে সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি চলো বন্ধুরা শুরু করা যাক দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আজকের ফার্স্ট কোশ্চেন বলার আগে তোমাদের প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বিশেষ কথা তোমাদের বলছি দেখো বেসিক ধারণা যেগুলো একটু বলে দিচ্ছি দেখো আজকে যেই ভিডিওটি যারা প্রথম দেখছি তারা একটু দেখে নাও দেখো জিকে থেকে টোটাল থাকবে পঞ্চাশটা কোশ্চেন কোশ্চেন ম্যাথ থেকে পঁয়ত্রিশটা জিআই থেকে পঁয়ত্রিশটা তো যাই হোক এই ছিল কোশ্চেনের প্যাটার্ন তারপরে এবার আজকে কী কী প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যাই হোক নেক্সট প্রথম কোশ্চেন কি আছে দেখো আজকের ফার্স্ট প্রশ্ন যেটি সেটি হলো কি কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় তো বিখ্যাত কলেজ যেটি কলকাতা মেডিকেল কলেজ সেটি কবে স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে অর্থাৎ ব্রিটিশ আমলে এটি স্থাপিত হয়েছে অর্থাৎ ভারী ভারত স্বাধীন হওয়ার অনেক অনেক আগেই এটি স্থাপিত হয়েছিল নেক্সট কোশ্চেন সংবিধানভার প্রথম অধিবেশন কোথায় হয়েছে অর্থাৎ সংবিধান যে রয়েছে ভারতের সংবিধান রয়েছে তো সেই সংবিধানসভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো বা হয়েছে তো দিল্লিতে এটি ফার্স্ট হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পাটলিপুত্র কোন রাজ্যের রাজধানী তো দেখো বিহারের রাজধানী হলো পাটলিপুত্র তো তোমরা জানো খুবই সোজা প্রশ্ন দিয়েছে তো পাটলিপুত্র কোন রাজ্যের রাজধানী বিহার তো এরকম দিতে পারে বিহার রাজ্যের রাজধানীর নাম কি তখন হয়ে যাবে পাটলিপুত্র তো প্রশ্নটা এরকম দিয়েছে পাটলিপুত্র রাজ্যের রাজধানী তো বিহার হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি চলে যাব দেখো যে খুবই সোজা প্রশ্ন দিয়েছে আজকে দেখো একটি প্রশ্ন কী রয়েছে তার মধ্যে ভারতীয় জাতীয় ফুল কি অর্থাৎ ভারতের যে জাতীয় ফুল রাষ্ট্রীয় ফুল কী তো পদ্ম হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বারুদের আবিষ্কারককে অর্থাৎ যে বারুদ সেটির কে তো রজার বেগন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মধ্যপ্রদেশের রাজ্যের সব থেকে বড় শহরের নাম কি যে মধ্যপ্রদেশ বলে একটি রাজ্য রয়েছে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য তো সেই রাজ্যের সবথেকে থেকে বড় শহর কোনটি তো ইন্দোর হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কাজে দেখো আজকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোন ভাষা তো হিন্দি ভাষা ভারতের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় তো এটা অ্যাকচুয়ালি হবে বেশি সবথেকে ভারতের মধ্যে সবথেকে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে তো তোমরা আশা করি প্রশ্নটা বুঝেছো ভারতের মধ্যে সবথেকে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে তো হিন্দি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বেদের সব থেকে প্রাচীন ভাগকে অর্থাৎ যে ঋগসাম যদু অথর্ব এর মধ্যে সব থেকে প্রাচীন ভাগ কোনটি অর্থাৎ কোন বে বেদের বেদের কোন ভাগটি সব থেকে আগে রচিত হয়েছে তো ঋগবেদ সব থেকে আগে রচিত হয়েছে নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট প্রশ্ন কি আছে দেখো ভারতের কোন কোন রাজ্যে সর্বাধিক রেশম চাষ অর্থাৎ ভারতের কোন রাজ্যে ভারতের দেখো এতগুলো ভারতের রাজ্য রয়েছে তো সেই রাজ্যের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক সব থেকে রেশম চাষ তো কর্ণাটক রাজ্যে ভারতের সবথেকে রেশম বেশি চাষ হয় নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট প্রশ্ন কি আছে থেকে প্রাচীন কী ভাষা অর্থাৎ অর্থাৎ প্রাচীনকালের সব থেকে প্রাচীন ভাষা কি অর্থাৎ তো সেটি হয়ে যাবে সংস্কৃত ভাষা হলো পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ভাষা নেক্সট কোশ্চেন মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কোন সাল অর্থাৎ মণিপুর যে রাজ্য সেটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কত সালে উনিশশো সালে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কে থাকো মায়ানমারের রাষ্ট্রপতির নাম কী অর্থাৎ মায়ানমারের প্রেসিডেন্টের নাম কিন্তু মায়ানমারের যে প্রেসিডেন্ট বর্তমান তার নাম হলে কি বিন তো হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন অর্থাৎ ভারতের যে অ্যাটর্নি জেনারেল সেটিকে কে নিযুক্ত করেন তো রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন তো এটা হয়ে যাবে রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জিপসামের রাসায়নিক নাম কিন্তু জিপসামের রাসায়নিক নাম হলো কি ক্যালসিয়াম সালফেট হাইড্রেট হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আর রেডনের পরমাণু ক্রমাঙ্ক কত তো রেডনের পরমাণু ক্রমাঙ্ক কত বন্ধুরা ছিয়াশি হবে উত্তর নেক্সট প্রশ্ন দেখো আজকের কী আছে পুরুষদের শরীরে কোন হরমোন থাকে অর্থাৎ কোন নির্গত হয় পুরুষদের শরীর থেকে তো পুরুষদের শরীর থেকে কোন নির্গত হয় তো টেস্টরন হবে সঠিকোত্তর নেক্সট কোশ্চেন্দি যে দেখো শক্তিরেখক কী তো শক্তিরেখক হলো ওয়াট ওয়াট হবে উত্তর নেক্সট প্রশ্ন দেখো আজকের কী আছে পিঁপড়ে সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো কিছুদিন আগে এসেছিল মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় বিজ্ঞান সংক্রান্ত পড়াশুনোকে কি বলা হয় এই ধরনের প্রশ্ন দেখছো আসতেই থাকছে তো আজকে এসেছে যে পিপড়ে সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তাহলে সঠিক উত্তর কী হবে মার্মিকোলজি হবে সঠিক উত্তর তো পিপড়ে সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মার্মিকোলজি নেক্সট প্রশ্ন রা ধাতু সম্পর্কিত একটু প্রশ্ন এসেছিলো ঠিক ওই প্রশ্ন এসেছিলো ঠিক ক্লিয়ার নয় তো অবশ্যই পর্যায় সারণি থেকে প্রশ্ন এসেছিল তো পর্যায় সারণী যেমন পর্যায় সরণী চ্যাপারটা গ্রুপ ডি গ্রুপ ডি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে যে গ্রুপ ডি রেলের কিছুদিন আগে এক্সাম শেষ হল এখন দেখতে পাচ্ছো যে আর পি এফের যে এক্সাম হচ্ছে যে কনস্টেবল পদে সেখান থেকেও দেখছি তোমার প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে যেটি হলো তোমাদের পর্যায় সারণি থেকে তো তো পর্যায় সারণি চ্যাপ্টারটা একটু করে নেবে কোথায় কোন শ্রেণী অবস্থান কোথায় কোন শ্রেণী থাকে কত কোথায় কার পরমাণু ক্রমাঙ্কগুলি কার মানে কত নম্বর শ্রেণীতে কার অবস্থান হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় মৌল তারপর তোমার মেন্ডিলিপের পর্যায় সারণী মুজলের পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী তো নিউল্যান্ডের অষ্টক সূত্র এইগুলো সবই মোটামুটি একটু পড়ে নেবে দেখবে এর থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আর রামধনুর মধ্যে কয়টি রঙ থাকে খুবই খুবই সোজা প্রশ্ন দিয়েছে তো রামধনুর মধ্যে ষাটটি সাতটি রঙ থাকে বেনীয় সহকলা যেটিকে তোমরা জানো তো অনেকদিন আগে থেকে এটি জানো তো যাই হোক নেক্সট প্রশ্ন সেলসিয়াস স্কেলে মানব শরীরের তাপমাত্রা কত তো বন্ধুরা সেলসিয়াস স্কেলে মানব শরীরের তাপমাত্রা হলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে সঠিক উত্তর ফাইনাইট স্কেলে যখনই বলবে তখন সেটি আবার হয়ে যাবে অন্য কিছু তো যাই হোক তো নেক্সট প্রশ্নে চলে যাব। নীতি আয়োগের অধ্যক্ষের নাম কিন্তু নীতি আয়োগের অধ্যক্ষের নাম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নটা গ্রুপ ডিতে তোমাদের একটু বলে দিচ্ছি দেখো আর আর যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল কিছুদিন আগে এই প্রশ্নটা কমসে কম সতেরো থেকে আঠেরোবার এসেছিল আর মানে এখন বর্তমানে দেখছি এই যে নীতি আয়োগ এটি এখন আর পি এফ এর এস আই এক্সামেও আসছে और आर, आरपीएफ जी एसआई एसआई एग्जाम में ऐसे कांस्टेबलर एग्जाम में ऐसे তো মোটামুটি এই নীতি আয়োগ থেকে মোটামুটি প্রশ্ন লেগেই থাকছে এটা তোমরা একটু বলে দিচ্ছ নীতি আয়োগের যে একটু সম্বন্ধে যেমন নীতি আয়োগের অধ্যক্ষ নীতি আয়োগের উপ অধ্যক্ষ তারপর নীতি আয়োগের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডিরেক্টর এগুলো তোমাদের একটু করে নেবে দেখবে অনেক প্রশ্ন কমন পাবে তো যাই হোক নেক্সট প্রশ্ন দেখো ম্যাথের উপর টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি যে এই টপিকের উপর প্রশ্ন এসেছে তোমাদের সুবিধার্থে দেখো প্রতিদিন মোটামুটি একই চ্যাপ্টারের উপর কোশ্চেন থাকে তাও তোমাদের বলে দিচ্ছে দেখো লশক কষক থেকে আজকে প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছে নগল চৌবাচ্চা থেকেও প্রশ্ন এসেছে দিন কার্য থেকে প্রশ্ন এসেছে সরল স্রুত থেকে প্রশ্ন এসেছে ত্রিকোণামিতি থেকে প্রশ্ন এসেছে যে গ্রাফ সংক্রান্ত পাঁচটি প্রশ্ন এসেছে তো গ্রাফ চ্যাপ্টারটা তোমাদের প্রতিদিনই বলি যে গ্রাফ চ্যাপ্টারটা অবশ্যই করবে কারণ গ্রাফ সংক্রান্ত প্রচুর পরিমাণে অঙ্ক গ্রুপ ডিতেও ছিল আর তোমাদের এই আর পি এফ যে কনস্টেবল এক্সাম তাতেও আসছে তো গ্রাফ সংক্রান্ত চ্যাপ্টারটা তোমরা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবে নেক্সট প্রশ্ন পরিমিতি থেকে তিনটি প্রশ্ন এসেছে আজকে তো মুদ্রা সংক্রান্ত দুটি প্রশ্ন এসেছে আজকে যাই হোক মোটামুটি ম্যাথের টপিকগুলো এইগুলো দেখো ম্যাথের বেশি চ্যাপ্টার নেই মোটামুটি এর উপর টপিক উপর আছে সাইন কস ট্যান থ্রিটা সাইন থিটা সাইন থ্রিটা থিটা ট্যান থিটা এর উপর মোটামুটি বেশ করে মোটামুটি অনেক প্রশ্ন আসছে তো এগুলো তোমরা একটু করে নেবে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তোমাদের যদি এক্সাম থাকে তো সামনে তো যাই হোক নেক্সট কোশ্চেন পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কিন্তু পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হলো কি কুয়ার রেক হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিন উদযাপিত হয় তো সম্মিলিত যে জাতিপুঞ্জ সেটি বছরের কোন দিন কোন দিন উদযাপিত হয় তো পঁচিশে অক্টোবর হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আধার কার্ড পরিষেবা প্রথম চালু হয় কোন রাজ্যে তো আধার কার্ড যে পরিষেবা এখন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় আধার কার্ড লাগতো আগে কিছুদিন আগে কিছু কিছুদিন আগে সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলে দিয়েছে আধার কার্ড বেশি বাধ্যতামূলক করা যাবে না তো সেই ক্ষেত্রে আধার কার্ড পরিষেবাটা খুবই সীমিত জায়গায় ব্যবহার করা হবে কিছুদিন আগে যেটি রায় হয়েছে কিন্তু এর আগে থেকে আধার কার্ডটা সব জায়গায় ইউজ করা যেত ইউজ করতে হতো আধার কার্ড ছাড়া চলা যেত না সেই আধার কার্ড পরিষেবা সব থেকে প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে সব থেকে আধার কার্ড প্রথম চালু হয়েছিল তো মহারাষ্ট্র হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম খেলোয়াড় হিসাবে এবছর কে অর্থাৎ প্রথম খেলোয়াড় হিসাবে এবছর কে করে ব্র্যান্ড সর্বপ্রথম এবছর অস্কার পেয়েছেন নেক্সট কোশ্চেন কোনো কঠিন বস্তুকে উত্তপ্ত করলে কোন বস্তুটির অর্থাৎ বস্তুর কোন অংশটি বেশি সম্প্রসারিত হয় কোনো বস্তুকে যদি উত্তপ্ত করা হয় সেই বস্তুর কোন অংশ সম্প্রসারিত সব থেকে বেশি হয় তো আয়তন সব থেকে বেশি সম্প্রসারিত হয় নেক্সট কোশ্চেন চলে যাব চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের কে ছিলেন তো চট্টগ্রাম যে অস্ত্রকার লুণ্ঠন তার কে ছিলেন তো সেন তার নেতা ছিলেন তো সূর্যসেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজ্যে শহীদ গ্রাম বিকাশ যোজনা সর্বপ্রথম চালু হয় অর্থাৎ শহীদ গ্রাম বিকাশ যোজনা শহীদ গ্রাম বিকাশ যোজনা সর্বপ্রথম চালু হয়েছে ঝাড়খণ্ড হবে সঠিক উত্তর এটা সম্প্রতি মোটামুটি ফেব্রুয়ারির দিকে এটি তোমার চালু হয়েছিল ফেব্রুয়ারি কি মার্চ এরকম দিকে তো এই বছর দু হাজার আঠেরো সালে যেটি তোমার ঝাড়খণ্ডে চালু হয়েছিল তো নেক্সট প্রশ্ন কমনওয়েলথ গেম দু হাজার বাইশ গেমস কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ কমনওয়েলথ গেম দু হাজার বাইশ সালে কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে নেক্সট কোশ্চেন কি আছে দেখো

ফলে বি ভিটামিন বি ওয়ানের ফলে যে তোমার বেরি বেরি রোগ হয় অর্থাৎ বি ওয়ান যখন কমে যায় তখন বেরি বেরি রোগ রক্ষ করা যায় তো নেক্সট প্রশ্ন ইসিজি কোথায় করা তো ইসিজি মস্তিষ্ক করা হয় খুবই খোঁজা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই সোজা প্রশ্ন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মোটামুটি দেখো টপিকগুলো আগে তোমাদের ম্যাথের টপিক বলে দিয়েছি এখন তোমাকে তোমাদের বলে দেবো যে রিজনিংয়ের টপিক দেখো নাম্বার সিস্টেম থেকে একটি প্রশ্ন এসেছে আজ ক্যালেন্ডার থেকে দুটি প্রশ্ন এসেছে সিদ্ধান্ত বিবৃতি থেকে পাঁচটি প্রশ্ন এসেছে তো দেখতেই পাচ্ছি যেমন সিদ্ধান্ত বিবৃতিটা এখানে কমন লেগে যাচ্ছে আর ওখানে তোমার গ্রাফ এই দুটো একটা গ্রাফ আর একটা তোমার কনক্লুশন একটা গ্রাফ একটা কনক্লুশন মানে তো সিদ্ধান্ত বিবৃতি আর গ্রাফ সংক্রান্ত মোটামুটি প্রশ্ন থাকছে মোটামুটি দশ থেকে বারো নম্বর প্রশ্ন এই দুটো করলেই তোমরা পেয়ে যাবে একটা ম্যাথের টপিক একটা তোমার রিজনিংয়ের টপিক তবে গ্রাফ সংক্রান্ত মোটামুটি ওটা রিজনিংয়ের মধ্যেই পড়ে কিন্তু ম্যাথের মধ্যে ওটা নম্বর ভিত্তিক আসছে তো যাই হোক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিক নির্ণয় থেকে দুটি প্রশ্ন এসেছে আজকে দিক নির্ণয় চ্যাপ্টারটা তোমরা অবশ্যই একটু করে নেবে দিক নির্ণয় থেকে খুব খুব অনেক অনেক প্রশ্ন রোজই আসছে ভেনচিত্র থেকে একটি প্রশ্ন এসেছে ভেনচিত্র চ্যাপ্টারটা একটু করে নেবে তারপরে ব্লাড রিলেশন থেকে তিনটি প্রশ্ন এসেছে খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্লাড রিলেশন তারপর বেমানন শব্দ বের করে এই ধরনের দুটি প্রশ্ন আজকে এসেছে তো বন্ধুরা তোমরা মোটামুটি এই ছিল রিজনিংয়ের টপিক এই রিজনিং চ্যাপ্টারগুলো এগুলো মোটামুটি তোমরা একটু করে নেবে তো আরপিএফ এর এসআইয়ের যে সামনে এক্সাম রয়েছে তো সেখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট মোটামুটি এসআই কনস্টেবল মোটামুটি একই ধাঁচের প্রশ্ন প্রশ্ন আসছে এটা তোমাদের এতদিন অ্যানালাইসিসে বলতে পারি আর মোটামুটি অনেক প্রশ্ন রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন তো আগের দিনের যে তিনটি স্ক্রিপ্ট আমি আলোচনা করি যে তিন দিন যে এক্সাম হয়েছে তো সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও আমি তার লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটি ভিডিওর তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর অবশ্যই তোমরা দেখে নেবে কারণ দেখতে পাচ্ছ যে অনেক প্রশ্ন রিপিট হচ্ছে তো অবশ্যই দেখাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট যাই হোক নেক্সট প্রশ্ন ব্রেক বোন জ্বর সাধারণত কি নামে পরিচিত অর্থাৎ ব্রেক বোন জ্বরকে কী বলাই তো ডেঙ্গু বলে অভিহিত করা হয় ব্রেন ব্রেক বোন জ্বরকে নেক্সট প্রশ্ন বলের সংখ্যা নিউটনের কোন সূত্র থেকে পাই খুবই সোজা প্রশ্ন এসেছে নেক্সট প্রশ্ন কোন লেন্সের ধনাত্মক ক্ষমতা সব থেকে বেশি তো উত্তর লেন্সের ধনাত্মক ক্ষমতা সব থেকে বেশি তো উত্তর লেন্স হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জল চক্রের সকল প্রক্রিয়ার পর জলের কত অংশ মানুষের ব্যবহারের উপযুক্ত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে আশা করি তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটা আগে পড়েছো তো তিন পার্সেন্ট ব্যবহারের উপযুক্ত তো নেক্সট প্রশ্ন দু হাজার আঠেরো সালে তো দু হাজার আট হয়ে গেছে তো এটা দু হাজার আঠেরো সালে অনুদ্র উনিশ বিশ্বকাপ জিতলো কোন দল অর্থাৎ যে অনুদ্য বিশ্বকাপ ক্রিকেট হলো সেটি কোন দল জিতলো দু হাজার আঠেরো সালে তো ভারত জিতলো এই প্রশ্নটা আর আরবি গ্রুপ ডিতে মোটামুটি ছয় থেকে সাতবার এসছে আর এখন চলে আসছে তোমাদের আর আরবি যে আর এর এক্সাম হচ্ছে তাতে নেক্সট কোশ্চেন দু হাজার কুড়ি সালে বিশ্ব পণ্য বন্যপ্রাণী সম্মেলন আয়োজন করেছে কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে কি ভারত নেক্সট কোশ্চেন কে জিন স্থানান্তর পদ্ধতি আবিষ্কার করেন তো হারবার্ড বোয়ার জিন স্থানান্তরিত পদ্ধতি আবিষ্কার করেন একটু টাফ প্রশ্ন হলো মোটামুটি অনেক প্রশ্ন রিপিট হবে সেই ক্ষেত্রে বলবো তোমার প্রশ্নগুলো একটু ভালো করে দেখো এছাড়াও প্রিভিয়াস তিনটি ডেট যে আমি অ্যানালাইসিস করেছি সেগুলো দেখো কারণ অনেক প্রশ্ন রিপিট হতে পারে এছাড়াও আর একটা কথা আমি মোটামুটি এই ভিডিওর যে কোশ্চেন আসছে যেগুলো আমি দেখতে পাচ্ছি তো কালেক্ট করে যেগুলো জানতে পাচ্ছি অনেক প্রশ্ন দেখছি আরআবি গ্রুপ ডির থেকে আসে তো সেই ক্ষেত্রে তোমার আর আরবি গ্রুপ ডির প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো প্রত্যেক দিনের ভিডিও আমি দিয়ে দিয়েছি তো এই প্লেলিস্ট চেক করো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটা যে আরআবি গ্রুপ ডি আরবি গ্রুপ ডি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা যে প্লে লিস্ট রয়েছে ভিডিওর মোটামুটি প্রায় পনেরো কুড়িটা অবধি ভিডিও রয়েছে প্রত্যেকটা প্লেলিস্টে তোমরা সবগুলো দেখে নিতে পারো মোটামুটি ওর মধ্যে প্রায় যদি তোমরা সব কভার করে নিতে পারো মোটামুটি কুড়ি থেকে তিরিশ নম্বর ওখান থেকে কমন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত তো অনুপ কুমার কবাডি খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন ড্রিম ইলেভেন গেম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে ড্রিম ইলেভেন যে গেম তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো মহেন্দ্র সিং ধোনি একসায় তোমাদের আমাদের ওডিআই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট দলের তোমার ক্যাপ্টেন ছিল এই ড্রিম ইলেভেন গেমের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত প্লেয়ার তোমরা আশা করি যারা ক্রিকেট সম্বন্ধে একটু জানো একটু দেখো তো তারা সবাই চেনো মহেন্দ্র সিং ধোনিকে যাই হোক নেক্সট কোশ্চেন পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ দু হাজার পুরস্কার পেলেন কে তো পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ দু আঠেরো সালে যে পুরস্কার পেয়েছেন তিনি কোন ভারতীয় অর্থাৎ তার নাম কী তো ভারতীয় হিসাবে একজনই পেয়েছেন পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ দু হাজার তো শত্রুঘ্ন সিনহা হবে সঠিক উত্তর সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এক পারসেন্ট উপকৃত হও ভিডিওটি দেখে তবে অবশ্যই একটি লাইক করে দাও সঙ্গে কমেন্ট করে জানা ভিডিওটি কেমন লাগলো সঙ্গে শেয়ার করে দাও তোমার বন্ধু বন্ধুজ্ঞ প্রিয়জনদের সঙ্গে এছাড়া এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও কারণ দেখো তোমরা যদি বেল আইকান প্রেস না করো তো নোটিফিকেশন তোমরা যাবে না এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাবে আমার চ্যানেলে সো বন্ধুরা আর এছাড়াও আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চাও তাহলে অবশ্যই আমার যে একটি নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে ফেসবুক পেজ তার লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে এছাড়া ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনও তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট আমাকে ফলো করো লাইক করো কারণ ওখানে অনেক কিছু তথ্য এডুকেশনাল তথ্য যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও কারণ ওখানে অনেক কিছু তথ্য অবশ্যই এগুলো যেগুলো ইউটিউবে শেয়ার করা সম্ভব নয় যেগুলো আমি ওখানে শেয়ার করি তো তোমরা জন্য যুক্ত হয়ে যাও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ